হ্যালো বন্ধুরা, মনোরম প্রকৃতিকে সঙ্গে সঙ্গে নিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি গরমের দিনের একটা রেসিপি শেয়ার করব, এঁচোড় চিংড়ি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো, এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এঁচোড় নিয়ে নিয়েছি 500 গ্রাম। এঁচোড় আমি ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি দেখো একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে একটু তেল, নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এটা প্রেশার কুকারে করতে পারো, ওটা তোমাদের আন্দাজ মতন করে নিতে হবে। আমার মনে হয় আমি এমনি বাটিতে জল দিয়ে সেদ্ধ করলে এটা সুবিধা হয় আমাদের দেখতে। এবার দেখো এদিকে আমি একটা মশলা করে নেব। তো দেখো, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন আমি নিয়ে নিয়েছি। এগুলোকে সব একসাথে দিয়ে একটা পেস্ট করে নেব। এটা খুবই সিম্পল ঘরোয়া একটা রান্না, খুব বেশি মশলা বা রিচ হয় না। এটা এমনি হালকা পাতলা হালকাভাবেই আমি করছি। এটা গরমের জন্য কোনো অসুবিধা হবে না আর খেতেও খুব টেস্টি হবে। তো দেখো আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এটা এইভাবে আমি সেদ্ধ করলাম, এতে এটা খুব বেশি গলেও যায়নি আবার শক্তও নয়। আর দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের চিংড়ি। এটা নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তো আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে আমার সাথে দেখছো, আমার সাথে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এঁচোড়টা ভেজে তুলে নিলাম। এবার আবারও কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে জিরে আর একটু জিরে ফোড়ন দিলাম। দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একই সাথে ভাজবো। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, মনে করে লাইক করো আর কমেন্ট করো। তো দেখো আলুটা আমি ভাজার সাথে সাথে আমি নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা ভাজবো। এতে কী হবে, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আলুটা সেদ্ধ করে নিয়ে নিই, এমনিভাবেই করছি, এতে বেশি সুন্দর লাগে খেতে, টেস্টি হয়। তো দেখো এইভাবে ভাজতে ভাজতে আলুটা আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার এই সময় আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তো গোটা গরম মশলা দেওয়ার পর বন্ধুরা, এলাচটাও আমি দিয়েছিলাম, কীভাবে মিস হয়ে গেছে। তো গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দেবে। এলাচটাকে একটু অবশ্যই ফাটিয়ে দিও। আর দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু জল দিলাম। এবার দেখো আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। এই গুঁড়ো মশলা দিয়েই করলাম। তো তোমরা চাইলে এই সময় একটু বেশি লাল করার যদি করতে চাও রান্নাটা, তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবে, আমি দিলাম না। তো দেখো মশলাটা একটু ভালোভাবে কষার পর যে এঁচোড়টা আমি ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টাও দিয়ে দিলাম। এবার ভালো করে এঁচোড়ের সাথে আলু মশলা সব একসাথে ভালো করে একটু মিক্স করে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, ভাজা চিংড়িগুলো। এবার সব মশলার সাথে সব উপকরণ মানে এঁচোড়, চিংড়ি সব ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এটা খুবই সিম্পল হয় আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আর গরমের জন্য খুবই উপযুক্ত, খুবই খুব তেল মশলা না, এতে খেলে কোনো প্রবলেম হবে না। এবার দেখো জল দেওয়ার পর, জলটা তোমরা যে যার মতন দেবে পরিবার অনুযায়ী, মাখা রাখতে চাইলে মাখা, একটু ঝোল রাখতে চাইলে ঝোল দেবে। তো দেখো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। আর দেখো আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে তাই একটু নুন দিয়ে দিলাম। তো দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর আবার ফিরে এলাম। দেখো এঁচোড় চিংড়ি আমার একদম রেডি হয়ে এসছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, এবার একটু ফুটে উঠলে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার সাথে আছো, আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আর সুন্দর কমেন্ট করো, ভালো লাগবে আমার। আর ভিডিওটা একটু পুরো দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার এঁচোর চিংড়িটা রেডি হয়ে গেছে, তো চলো আমি এঁচোর চিংড়িটা একটু সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করো। চলো আজকে এলাম, সবাই খুব ভালো থেকো, টাটা।